নমস্কার এবার বিজেপি নেতা জয়ন্ত মিত্রর নামে খরত্রায় পোস্টার দিল দাদার অনুগামীরা লেখা বিধানসভা ভোটে তালডাংরা থেকে বিজেপির হয়ে লড়বেন তিনি এই পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জয়ন্তবাবুর দাবি বিজেপির কাছে তার ভাবমূর্তি খারাপ করতে কাজ করেছে তৃণমূল দীর্ঘদিন ধরে তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন জয়ন্ত রায় গত ডিসেম্বরে দলত্যাগ করেন তিনি এরপর বিজেপি সৈনিক হিসেবে শুরু করেন লড়াই এই পরিস্থিতিতে সিমলাপাল তালডাংরা এলাকায় নজরে পড়ে বেশ কিছু পোস্টার দাদার অনুগামীদের দেওয়া এই পোস্টারে তালডাংরার বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জয়ন্তবাবুর নাম ভোট প্রার্থনাও করা হয়েছে বিষয়টি নজরে পড়তেই ক্ষোভে পেটে পড়েন জয়ন্তবাবু বলেন আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য তৃণমূল এ কাজ করেছে ওরা চাইছে বিজেপির কাছে আমাকে অপদস্থ করতে এখনও ভোট ঘোষণা হয়নি এখনও এ কাজ করা যায় না গোটাটাই ষড়যন্ত্র এ বিষয়ে বাঁকুড়ার বিজেপির জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র বলেন আমাদের দলে কোনো দাদার অনুগামী দিদির অনুগামী নেই এটা বিজেপির কালচার নয় এটা তৃণমূলের কালচার ঘটনার পিছনে তৃণমূলই রয়েছে এ বিষয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে ঘটনাকে কেন্দ্র করে সরগরম বাঁকুড়া